ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে আসছি একটা রেসিপি নিয়ে, দারুণ রেসিপি, কি বলবো, অসাধারণ রেসিপি নিয়ে চলে আসছি। দেখো, এখানে মিষ্টি কুমড়া কাঁচা কেটে রাখা আছে, ধুয়ে রাখা আছে বেশ অনেকটাই, একটা মিষ্টি কুমড়া অর্ধেক। আর এখানে দু তিনটার মতো ছোটো ছোটো মানে আলু কেটে রেখেছি, নতুন আলু এই সুন্দর করে কেটে রেখেছি, এই কাঁচা মিষ্টি কুমড়া আর এই আলু তিন চারটার মতো দিয়েছি ছোটো ছোটো। আর এখানে দেখো চিংড়ি মাছ কেটে রেখেছি, আর এখানে কাঁকড়া, ঘিলো ঘিলো মাছ না, ঘিলো সমূহ যে কাঁকড়া থাকে সেই কাঁকড়াগুলো কেটে নিয়েছি। আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আছে। তো আমি রেসিপিটা তৈরি করতেছি, তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি রান্নার জন্য দেবো সরষের তেল, আমি একসাথে একবারই তেলটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো গোটা সরিষা ফোড়ন, এখন সরিষাটা ফুটবে, তার জন্য আমি এটা ঢাকে দিচ্ছি যাতে না ফুটে গায়ে না লাগে। এখন আমি দেবো মিষ্টি কুমড়া এবং আলুগুলো একটু ভেজে নেবো, স্বাদ মতো লবণ, তোমাদের কোনো মতো তোমার লবণটা দিয়ে দিও। কাঁচামরিচ দেবো হাতিয়ে, পাঁচটা মতো দিয়েছি কাঁচা লঙ্কা, দিলাম এক চামচের মতো হলুদ পাউডার, কষিয়ে নিই, এরপরে দিয়ে দেবো কাঁকড়া এবং চিংড়ি মাছগুলো। জেগে দিলাম কিছু সময়ের জন্য, কষিয়ে নেবো ভালো করে, তারপরে আমি জল দেব। দেখো মোটামুটি জল বেরিয়ে গেছে, আমি যদি জল দিইনি মিষ্টি কুমড়া একটু কষিয়ে রান্না করে দিলে ভালো হয়, চিংড়ি মাছটা দিয়ে। দিলাম ঢেকে আবারও কিছু সময়, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এই পর্যায়ে দিয়ে দেবো একটা তেজপাতা, এখন আমি জলটা দিয়ে দিব, পরিমাণ মতো জল দিয়ে দেব, তোমরা তোমাদের আন্দাজ মতো জলটা দিয়ে দিও। আর একটু দিয়ে দিন তো জলটা হোক, তারপর একটু মানে তারপর মানে একটু ওই হোক, তারপর আমি ঢেকে দেবো। তো তরকারিটা দেখো বুটবুটি উঠেছে, মানে এখন আমি ঢেকে দেবো। দিলাম ঢেকে পর্যায়ে,
5 মিনিট পর ফিরে আসছি। তো একবার দেখে নাও কি রকমটা হয়েছে। এই দেখো খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। আর মিষ্টি গুলো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তোমরা জানো মোটামুটি সিদ্ধ হয়েও গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচের মতো জিরে এবং দারচিনি মিক্স করানো, মানে ব্লেন্ড করা আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। তেলে তেলে রেখেছিলাম এটা, তেলে এটাকে গুঁড়ি করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। তোমরা চাইলে বাটাটাও দিতে পারো, সমস্যা নেই। আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। দিলাম ঢেকে, আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি। আবার 5 মিনিট ধরে ঢাকা দিয়ে রাখলাম, ফিরে এলাম 5 মিনিট পরে। দেখো সুন্দর একটা কালার, কি সুন্দর ন্যাচারাল কালার, আর দেখতে সবুজ হলুদ, আর গন্ধে তো মোমো করছে। কাঁকা এবং চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা কোনো বাসি কিন্তু অবশ্যই ট্রাই করো, অসম্ভব স্বাদের একটা তরকারি, খুব ভালো লাগে খেতে। আর মিষ্টি কুমড়া যদি কচি হয়, কচি মিষ্টি কুমড়া তো এরকম ছোলা সহ রান্না করবে, দেখবে অন্যরকম ভালো লাগে, স্বাদ লাগে অন্যরকম। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি, এখন ঢাকবো না, এরকম করে রান্না করবো আমি আর 5 মিনিট, তারপর আমি হয়ে যাবে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া রান্নাটা। আর একটু ঝোলটা নিয়ে নেবো। দেখো মিষ্টি কুমড়াগুলো একদম সুন্দর নরম হয়ে গেছে, এই যে আর বেশি ঢাকলে হয় কি একদম নরম হয়ে যায় আর গলে যায়, আর মিষ্টি কুমড়া বেশি একদম গলে গেলে একদম লাঠা লাঠা হলে ভালো লাগে না। মোটামুটি হলে পরে তোমরা ঢাকনাটা উঠিয়ে দেবে এরকম, তারপর এগুলো রান্না করবে, তারপর হতে থাক, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো রেডি আমার হয়ে গেছে তরকারিটা, নামাবো এখন। দেখো বন্ধুরা একটু লাল লাল লাগছে, এরকম হয়েছে কেন জানো, যে ঘিলুটা দিয়েছি না কাঁকড়ার ঘিলু সহ, তার জন্য এই কালারটা লাল হয়ে গেছে। আর এই ঘিলু মাখা যে এই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা লাগে, তোমরা একদিন এভাবে রান্না করে খাবে অবশ্যই। এই ঘিলুটা ওই যে প্রত্যেকটা কাঁকড়ার ঘিলু গলে গেছে বেশিরভাগই, যার কারণে এরকম কালারটা লাল হয়েছে। আর ক্ষীর খুব সুন্দর হয়েছে, সুন্দর গন্ধ বেড়ে গেছে। বন্ধুরা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। নামাবো নিত্য নতুন রেসিপির চ্যানেল জানলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। এই দেখো ফাইনাল লুকটা খুব সুন্দর হয়েছে রান্নাটা। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর আমার নিত্য নতুন রেসিপি মানে প্রতিদিন দিতে চাইলে তাহলে পাশে বেলবনটা অবশ্যই বাজিয়ে রেখো, তাহলে তোমরা সবার আগে আমার মানে রেসিপিটি পেয়ে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার একটা ভিডিও নিয়ে হাজির হব রেসিপি নিয়ে। ততক্ষণ মতো সবাইকে সুস্থ থাকার কামনা করছি, বাই।